আওয়ামী লীগ যা যা বলে, যেমন প্রথম পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতে গিয়ে বলেছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, ওবায়দুল কাদের বলছেন যেটা রেজাল্ট ভাই তলে তলে সব ম্যানেজ করেছে ক্ষমতা, বিএনপি কি বলছে সিম্পল কথা বিদেশিদের সাহায্য, বিএনপি গণতন্ত্র মঞ্চ সবাই যেটা বলছে একটা ফেয়ার ইলেকশন চাই। ভাই খেয়াল করেন আমার কাছে কিন্তু বারবার আসছিল, আমি আসিনি, আপনি বলছেন, আমি কিন্তু তারপর আমি চুপ করেই বসেছিলাম, আমাকে দুইবার জায়গা দিয়েছে, আশা করি আপনি আমাকে বলতে দেবেন। মানে খুব উন্নয়ন উন্নয়ন, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের কথা শুনলে মানে পৃথিবীর লিজ ধরে না, কাতরদাহ হয় না, মানে দুঃখ লাগে। দুঃখ লাগে কি যে আওয়ামী লীগ আজকে যে নিজকে আইয়ুব খানের জায়গায়, আইয়ুব খান উন্নয়নের দশক পালন করেছিল, তো রাস্তা টাস্তা যা যা বানিয়েছে সব সব ডিক্টেটরের কাজ, এটা শ্রীলঙ্কায় এই যে দেউলিয়া করে দিল ওদের মূলিয়ে কি ছিল, আমি বিরাট পোর্ট বানাইছি হাম্বানটোটা, আমি মাত্তালা রাজাপাকসা এয়ারপোর্ট বানাইছি, আমি রাজাপাকসা টাওয়ার বানাইছি কলম্বোতে, এগুলো ছিল না, পোর্ট সিটি কলম্বো বানাচ্ছি, একই গল্প, এরপর দেউলিয়া হচ্ছে এবং বাংলাদেশকেও দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছে, কারণ এইসব ইনফ্রাস্ট্রাকচার সোকর তৈরি করে, কারণ এগুলো দিয়ে বিরাট করাপশন করা যায়। রাস্তাঘাটও যদি বানান এটা উন্নয়ন না, এটা নিয়ে সারা পৃথিবীতে এখন প্রচুর আলোচনা আছে। আমার তো সেটা ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বলে একটা বিখ্যাত বই আছে, সারা পৃথিবী এখন মনে করে আপনার স্বাস্থ্যসেবা পাওয়া মানে উন্নয়ন, আপনার শিক্ষার মান ঠিক থাকা মানে উন্নয়ন, আপনার অনেকগুলো লিভিং কন্ডিশন আছে সেগুলো মানে উন্নয়ন, বাংলাদেশ সময় নাই ধরে ধরে দেখাতে পারতাম আমরা সব জায়গায় কোথায় আছি, এবং এই জন্য যখন ওনারা উন্নয়ন বলে নিজকে আইয়ুবের জায়গায় নামিয়ে আনে এটা ওনারা বোঝে না। দেশ শেষ হয়ে যাবে কেন বলছি, আমি প্রত্যেককে এই অ্যাপিল করি, যদি ওনারা প্রথম বোঝেন নাই, আমি তথ্য প্রযুক্তিমন্ত্রী জনাব মুস্তাফা জব্বারকে দেখেছি, উনি টাইমের কভারে এসছে, উনি এটা শেয়ার করে দিয়েছিলেন, আমি ওটা স্ক্রিনশট রেখেছি, ঘটনাচক্রে আমার কাছে আছে, পরে দেখি ওটা নাই, মানে কভারে এসছে, ওই রিপোর্টটা দেখাচ্ছে একটার পর একটা জায়গাতে যেগুলো আমরা বলছি দীর্ঘদিন থেকে বলছি ওই জায়গাগুলোতে চলে গেছেন। বাংলাদেশে আপনি যখন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকেন আপনি প্রত্যেকটা ইনস্টিটিউট ভেঙে ফেলবেন, এটাই নিয়ম। ধরুন আমি একটা ছোটো উদাহরণ দিই আপনাকে, আপনাদের এই শোতে আরেকটা শোতে আমি একদিন বলেছিলাম, ওনাদের একজন নেতা বলছেন যে আমরা একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি, ঢাকা দক্ষিণের মেয়র, আজ পর্যন্ত ওনাকে কি ডেকে ওটা কিন্তু কোর্টের কগনিজেন্স আনা হয়েছিল, সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন আমরা শুনবো, আজ পর্যন্ত কি ওনাকে কোর্টে ডেকে জিজ্ঞেস করা হয়েছিল? উনি বললেন সেদিনই, এরপর আবার লগি বৈঠা দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, আমরা আবার লগি বৈঠা নিয়ে নামবো। কোথাও আছে সো একটা বিচার বিভাগ কি এক্সিস্ট করে? করে না। আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি ভেঙে না ফেলেন ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবেন। আমি আবারও বলি, এটা আওয়ামী লীগ বলে না, বিএনপি যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চাইতো তাকেও একই কাজ করতে। তারপর এটাও বলা শুনতে পাওয়া যাচ্ছে যে বিএনপিকে আসলে সরাসরি ক্ষমতায় বসিয়ে দিলেই বিএনপি শুধুমাত্র নির্বাচনে আসতে চায়। খেয়াল করবেন আওয়ামী লীগ যা যা বলে, যেমন প্রথম পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতে গিয়ে বলেছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, ওবায়দুল কাদের বলছেন যেটা রেজাল্ট ভাই তলে তলে সব ম্যানেজ করেছে ক্ষমতা, বিএনপি কি বলছে সিম্পল কথা বিদেশিদের সাহায্য, বিএনপি গণতন্ত্র মঞ্চ সবাই যেটা বলছে একটা ফেয়ার ইলেকশন চাই, এটা এই কন্ডিশনে, এটা এই কন্ডিশনে চাই, সরকারও চাই ফেয়ার ইলেকশন। সবচেয়ে বড় ডাকাতটা বলতেছে আমি আপনার পাহারা দেব, আপনাদেরকে নিয়ে বারবার বলছি যে আসলে 18 সালে ডাকাতির পর ডাকাত, 18 সালে ডাকাতির পর ডাকাত, আমরা তো বারবার আমরা